ভিডিও শুরু করার আগে যেটা আমি বলতে চাচ্ছি সবাইকে যে আজকের ভিডিওর অডি কোয়ালিটিটা একটু লো সো আমি মানে সবাইকে রিকমেন্ড করব যদি আপনারা হেডফোন ইউজ করে ভিডিওটা দেখেন আর শুনেন তাহলেই ভালো হবে ওকে সো হেডফোন ইজ স্ট্রংলি রিকমেন্ডেড ফর টুডে ভিডিও ওকে আসসালামু আলাইকুম एवरीवन সবাইকে শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিভাবে বাড়িতে বসে আইলসের একটা প্রিপারেশন নেবেন সো আমি বাংলাদেশের আইলসের অনেক কিছু কয়েকটা বড় বড় গ্রুপে আছে সেখানে অনেক সময় দেখা যায় যে যারা নতুন স্টুডেন্ট মানে আইলস সম্বন্ধে কোনো ধারণা নাই যে ইন্টার শেষ করলো অথবা অনার্স শেষ করলো এখন বাইরে যাওয়ার জন্য একটা প্রিপারেশন নেবে তো তার জন্য আইলস টেকটা সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিস সেটা হচ্ছে আইলস তো এটা প্রিপারেশন কীভাবে নেবে অনেকেই সেই মানে হেল্প গ্রুপে পোস্ট দিয়ে থাকেন তো মূলত ওই পোস্টটি দেখে আজকে আমার এই ভিডিওটি করা সো আমি চেষ্টা করব যে একটা আপনাদেরকে একটা গাইডেন্স দিয়ে দিতে যে যেভাবে আপনারা বাসায় বসে আইলসের প্রিপারেশন নিতে পারবেন ঠিক আছে এখন এই আমার যে প্রিপারেশনটা এটা হয়তো যাদের অনেক হাইলি স্কিল স্টুডেন্ট তাদের হয়তো এক মাস লাগতে পারে আবার কারো 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 আবার দুই মাসও লাগতে পারে এভারেজ আমার মনে হয় যে আমি বলবো যে এটা একটা মিনিমাম এক থেকে দুই মাসের একটা প্রিপারেশন লাগবে যদি এভারেজ কোয়ালিটির স্টুডেন্ট হয় ঠিক আছে সো আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো একটা গাইডেন্স দেওয়ার জন্য যে আউটলাইন দেওয়ার জন্য অথবা মানে একটা লেসন প্ল্যান দেওয়ার জন্য যেটা আপনাদেরকে অনেকে হেল্প করবে যারা কোনো কোচিংয়ে যেতে চান না যারা বাসায় বসে বসে প্রিপারেশন নিতে চান অনেক সময় হয় কি যে আইএলস চারটা মডিউল থাকে লিসেনিং রিডিং স্পিকিং রাইটিং তো একই দিনে দেখা গেল একটা স্টুডেন্ট কিছুটা লিসেনিং করে কিছুটা স্পিকিং করে কিছুটা রিডিং করে কিছুটা রাইটিং করে যার জন্য অনেকে দেখা গেল দুই দিন করার পর মানে একটু লস্ট হয়ে পড়ে যে এখন আমি কি করব ঠিক আছে মানে চারটা তো একসঙ্গে হচ্ছে না ঠিক আছে সো আজকে আমি দেখি আপনাদের এই গাইডলাইনটা দিব আশা করি এটা কাজ করবে কারণ আমি এই গাইডলাইনটা আমার স্টুডেন্ট আমার নিজস্ব স্টুডেন্টকে আমি যেভাবে ট্রেন করি ঠিক আমি সেইভাবেই আপনাদেরকেই গাইডলাইনটা দিচ্ছি সো চলেন কথা নাম্বারিয়ে শুরু করি আর হ্যাঁ আর একটা কথা বলতে চাই সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস যারা আমার আগের ভিডিওগুলো দেখে মানে আমাকে সত্যি খুব পজিটিভ ফিডব্যাক পেয়েছি এবার আমি অনেক টেক্সটও পেয়েছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার যে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অনেকে আমাকে ফোন করে বলেছেন যে নতুন ভিডিও বানাইতে আমি চেষ্টা করব ফ্রিকোয়েন্টলি ভিডিও বানানোর জন্য কারণ মূলত নিজের আইলস টিউশনের জন্য এই ভিডিও বানানো হয় না ঠিক আছে তো আমি চেষ্টা করতেছি যে আমি যেভাবে আমার স্টুডেন্টকে পড়াই আমি সেইভাবেই লেসনগুলো আপনাদের সামনেও প্রেজেন্ট করতে যাতে আপনারা উপকৃত হতে পারেন ট্রাস্ট মি এখানে কোনো পার্থক্য না আমার ভিডিওতে আমি যেভাবে আমার স্টুডেন্টকে ট্রেন করি আমি চাই যে আমার সামনে যেসব স্টুডেন্ট আমার সামনে নেয় তারা যেন আমি যেভাবে শেখাচ্ছি সেভাবে শিখতে পারে ঠিক আছে আচ্ছা কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের মানে ভিডিওটি আচ্ছা সো প্রথমে হেডলাইন দেখতে পারতেছেন যে হাউ টু প্রিপেয়ার ফর আয়েলস এট হোম যে কীভাবে আপনি বাসায় আয়েলসের প্রস্তুতি নেবেন অ্যান্ড আই এম গেন গিভ এ কমপ্লিট লেসন প্ল্যান ফর আয়েলস দোজ হু উইশ টু স্টাডি অ্যাট হোম যারা বাসায় বসে স্টাডি করতে চান তাদের জন্য আমি একটা পুরো গাইডলাইন দিব অথবা লেসন প্ল্যান দিব আচ্ছা সো আমরা জানি যে চারটা মডিউল আয়েলসের তাহলে আপনি কোনটা দিয়ে শুরু করবেন আপনি কখনোই চারটা দিয়েই শুরু করবেন না যে আপনি একদিনে কিছু সময় এটা করলেন কিছু সময় ওটা করলেন কিছু সময় রিডিং করলেন কিছু সময় স্পিকিং করলেন না এরকম কখনোই শুরু করা যাবে না আমি যেভাবে শুরু করি আমার স্টুডেন্টদেরকে প্রথমে আই লাইক দেম আন্ডারস্ট্যান্ড দ্য টেস্ট ফরম্যাট অ্যান্ড রুলস সো আমরা জানি যে আইলসের আইলস একটা ইংলিশ টেস্ট এখানে আমাদের ইংলিশে স্কিলটা যাচাই করা হয় তো প্রত্যেকটা টেস্টেরই প্রত্যেকটা এক্সামেরই এক ধরনের ফরম্যাট আছে তো আমার যে কাজটা প্রথমে আমি স্টুডেন্টদেরকে মানে আমার পার্সোনাল স্টুডেন্টদেরকে আমি সময় তাদেরকে যে হাউ ডাজ ইট ওয়ার্কস আয়েলস টেস্ট কীভাবে কাজ করে এটা আমি তাদেরকে বোঝাই যে হ্যাঁ আয়েলস টেস্ট হচ্ছে এমন তোমার চারটা মডিউল থাকবে চারটা মডিউলে এতগুলো রিডিংয়ে এতগুলো কোয়েশ্চেন থাকবে এত সময় থাকবে এরকম তিনটা প্যাসেজ থাকবে যে রিডিংয়ের তিনটা প্যাসেজ থাকে যে প্যাসেজ ওয়ান প্যাসেজ টু প্যাসেজ থ্রি প্যাসেজ ওয়ানের ডিফিকাল্টি লেভেল খুব সিম্পল হয় আবার প্যাসেস টু মিডিয়াম ডিফিকাল্টি লেভেল হয় আর প্যাসেস থ্রির হচ্ছে ডিফিকাল্টি লেভেল খুবই হাই হয় তো এখানে তাদেরকে আমি বিভিন্ন কোয়েশ্চেন প্যাটার্ন সম্বন্ধে বোঝাই তারপরে মনে করেন লিসেনিংয়ের কথা বলি যে এখানে চারটা সেকশন থাকে যে সেকশন ওয়ানে মূলত টেলিফোন কনভারসেশনটা হয় সেকশন টুতে একটা সোশ্যাল টপিক্স নিয়ে দুইজনে মিলে কথা বলে একজনে মিলে একটা লেকচার দেয় সেকশন থ্রিতে দুই মানে একটা একাডেমিক টপিক নিয়ে কথা বলে টিচার স্টুডেন্ট অথবা স্টুডেন্ট স্টুডেন্ট সেকশন ফোরে একজন টিচার একটা রিসার্চ টপিক নিয়ে একটা বক্তব্য দেয় এটা তারপর স্পিকিংয়ের কথা বলি যে স্পিকিংটা হচ্ছে আমাদের পার্ট ওয়ানে আমাদের যে আমাদের যে রেগুলার ডেইলি অ্যাক্টিভিটিস আছে আমাদের প্রিফারেন্স আমাদের হবি আমাদের লাইক ডিসলাইক করি কোনটা এসব নিয়ে কথা বলা হয় আর এটার লেংক থাকে দশ থেকে পনেরো মিনিট তারপরে সেকশন টুতে আমাদের একটা কিউ কার্ড বলতে হয় এটা বলতে হয় দুই মিনিট এগুলো তো আপনারা নিজেরাও জানবেন তো প্রথমে আমার মনে হয় যে আপনাদের যেটা করা উচিত যারা একদম গোড়া থেকে শুরু করবেন জাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য ফরম্যাট এন্ড রুলস যে এটা কত সময়ের মধ্যে শেষ করতে হয় ঠিক আছে আপনি যখন এটা কীভাবে জানবেন এটা ক্যামব্রিজের বইগুলো পড়লেই জানতে পারবেন তারপর আবার ইন্টারনেটে অনেক ভিডিও আছে অনেক আর্টিকেল আছে এগুলো দেখলে আপনি বুঝে যেতে পারবেন যে কি হবে কাজ করে নিয়মগুলো কি কি ঠিক আছে ওকে যখন আপনার এইসব নিয়ম জানা হয়ে যাবে তখন পরের যে ধাপ সেটা হচ্ছে নো ম্যাটার হোয়াট ইউর কারেন্ট লেভেল অফ ইংলিশ গো ফর এ মক টেস্ট বিফোর স্টার্টিং দ্য প্রিপারেশন টু জাস্টিফাই ইউর ইংলিশ লেভেল সরি এখানে আমি ইংলিশ লেভেলটুকু লিখতে পারি না হয়তো ভুলে গেছি আচ্ছা সো এটা এই জন্যই বলা যে মনে করেন আপনার আইএলসের কোনো প্রিপারেশন হয়নি আগে ঠিক আছে আর এই জন্য কি করতে হবে এই জন্য আপনি একটা মক টেস্ট দিতে পারেন আচ্ছা মক টেস্ট দেওয়ার জন্য যে আপনাকে কোনো কোচিং সেন্টারে যেতে হবে কোনো অর্গানাইজেশনে যেতে হবে এমন কোনো কথা নাই আপনি যে কোনো একটা ক্যাম্ব্রিজের একটা টপিক সিলেক্ট করলেন করে আপনি এক ঘন্টার মধ্যে একটা রিডিং প্র্যাকটিস করলেন রিডিং টেস্ট দিলেন চল্লিশ মিনিট আর নির্দিষ্ট সময়ের মধ্যে একটা লিসেনিং টেস্ট দিলেন আবার কোনো একটা ভালো মেন্টরের কাছে যে আইএলসি স্পিকিংয়ে ভালো করছে তার কাছে আপনি একটি স্পিকিং টেস্ট দিলেন আর রাইটিংটা হয়তো এরকম কোনো মেন টর্ক দিয়ে দেখাইলেন মনে করেন এটা আপনি কোনো আইডিয়া নেয় আর সম্বন্ধে তবুও জাস্ট আপনি কোন লেভেলে আছে এখন আপনার লেভেলটা কেমন এখন এটা যাচাই করার জন্য পরীক্ষাটা দিবেন হ্যাঁ এটাই ইচ্ছা না আপনি যে কোনো প্রতিষ্ঠানে দিতে পারেন প্রতিষ্ঠানে দিলে অবশ্য আপনাকে কিছু টাকা পে করতে হবে আর যদি বাসায় বসে দেন দেওয়ার পর জাস্ট ফিডব্যাকটা নিবেন কোনো এক্সপার্টের কাছ থেকে তাহলে আপনি বুঝে যাবেন যে আপনার কারেন্ট লেভেল কোনটা ঠিক আছে এটাতে মানে জাস্ট আপনার রেজাল্ট যায় আসুক কথা কথা ব্যান্ড স্কোর জিরো আসলেও আপনাকে অ্যাটলিস্ট একটা মক টেস্ট দিয়ে দেখা উচিত মানে আপনি একটু ফ্যামিলিয়ার হলেন যে টেস্টটা কেমন ঠিক আছে যে আন্ডার এক্সাম কন্ডিশনে আপনি কেমন ফিল করবেন আচ্ছা সো আমাদের স্টেপ টু গেল যে আপনার ইংলিশের কারেন্ট লেভেল যেমনই হোক না কেন আপনি আইএলস প্রিপারেশন শুরু করার আগে ইউ হ্যাভ টু গো ফর এ

মানে এই বেসিকগুলো শিখাই দিই এগুলো আমি আপনাদেরকে এক্সপ্লেইন করতে যাচ্ছি না যে নো মোর দ্যান টু ওয়ার্ডস লিখতে হবে যেটা আমাদের ইনস্ট্রাকশন আছে এগুলো তো আমাদের একটা বেসিক জিনিস যখন আমরা আইলস লিসেনিং শুরু করবো আমাদেরকে ইনস্ট্রাকশন দেখতে হবে যে কীভাবে পোস্ট কোড লিখতে হবে কীভাবে টেলিফোন লিখতে হবে কীভাবে ব্রিটিশ বানানগুলো লিখতে হবে কীভাবে ডিস্ট্র্যাকশন দেয় যে একটা ডেট বলে ওই ডেটটা আবার চেঞ্জ করতেছে ঠিক আছে এগুলো তো মানে স্টুডেন্টকে শেখাই দেওয়াই হয় তো আমি এগুলো বললে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আমি দেখাচ্ছি কিভাবে আইলস লিসেনিং শুরু করবেন

তো আমার মতে এটা করা ঠিক না আমি কি করি এই ক্ষেত্রে আমি আগে সেকশনগুলো চারটা সেকশনে ভাগ করি আচ্ছা সো আমি অলওয়েজ তাদেরকে ক্যামব্রিজ সিক্স থেকে স্টার্ট করি ক্যাম্ব্রিজ সিক্স থেকে ক্যাম্ব্রিজ ফরটিন আচ্ছা এখন আমি কিভাবে শুরু করি দেখেন আমি আগে আলাদা করে তাদেরকে সেকশন ওয়ান করাই দেখেন আমি চলে যাচ্ছি না আমার নেক্সট স্লাইডে আচ্ছা এখানে দেখেন এই বইটার জন্য আমি ক্যাম্ব্রিজ কত নম্বর বই নিয়েছিলাম আমার ঠিক খেয়াল নাই হয়তো ক্যামব্রিজ বারো হতে পারে দেখেন এখানে টেস্ট ওয়ানের সেকশন ওয়ান ঠিক আছে সো আমি যখন প্রথম যে স্লাইডটা প্রথম যে টেস্টটা দিই ক্যামব্রিজ সিক্সের টেস্ট ওয়ান তাদেরকে করতে দিই সব আগে বুঝিয়ে দিই যে এমন এমন করে আসতে পারে এমন এমন করে আনসার আসবে সিনোনিম মেগুলা হতে পারে ঠিক আছে যে কোন কিওয়ার্ডগুলো আন্ডারলাইন করতে পারে করার পর আমি তাদেরকে একটা টেস্ট লিসেনিং ফার্স্ট করতে দিই দেখা গেল প্রথম টেস্টে আমার ইনস্ট্রাকশন দেওয়ার পর কোনো স্টুডেন্ট তিনটা ধরতেছে কোন স্টুডেন্ট পাঁচটা ছয়টা সাতটা এটা ডিপেন্ড করে যে যার ইংলিশের লেভেল ভালো আচ্ছা এবার করার পর দেখা গেল যারা ভালো তারা তো ভালোই করবে তাদের আটটা নয়টা হবে এদের বুঝতে হবে যে ইংলিশের সঙ্গে অনেক দিন ধরে বসা এদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই যেসব স্টুডেন্ট দেখা যায় তারা তিনটা চারটা ঠিক করতেছে পাঁচটা ঠিক করতেছে প্রথম সেকশন ওয়ানে তখন আমি তাদেরকে কি করি যেবার আমি চলে যাই টু এর সেকশন ওয়ানে সো দেখা গেল টেস্ট টু এর সেকশন ওয়ানে এবার আমি ইনস্ট্রাকশন দিয়ে দিই যে এক নাম্বারটা এরকম এরকম করতে হবে তোমাকে এই সিনোনিমগুলো শুনতে হবে ঠিক আছে সো দেখা যায় যে এবার সেকশন প্যাসেজ টু এর সেকশন ওয়ানে এসে দেখা গেলো আগে যদি তিনটা ঠিক করলো এখন দেখা যায় এখানে ডেফিনেটলি তাদের ইমপ্রুভমেন্ট হয় তিনটা ঠিক করলে দেখা যায় এখানে পাঁচটা ঠিক করে ঠিক আছে সো এইভাবে যখন দেখি যে না এখন পাঁচটা হচ্ছে তখন আমি তাদেরকে বলি আচ্ছা ঠিক আছে এবার টেস্ট থ্রি এর সেকশন ওয়ানে চলে আসো ঠিক আছে এবার তাদেরকে আমি টেস্ট ফ্রিজ সেকশন ওয়ানে দেখাতে চাই দেখা গেলে এখানে তারা আরও একটা ইমপ্রুভ করে ঠিক আছে কারণ কি তারা সিস্টেম টেস্টের সঙ্গে অভ্যস্ত হয়ে যায় যে কীভাবে করতে হবে ঠিক আছে এরপরে আমি আবার তাদেরকে টেস্ট ফোরে চলে যাই টেস্ট ফোরের সেকশন ওয়ানে তার মানে এখন আমি সেকশন বাই সেকশন ওয়াইজ আগাচ্ছি আচ্ছা টেস্ট ফোরের কারণ আমরা জানি প্রত্যেকটা ক্যামব্রিজ বইয় চারটে টেস্ট থাকে তো এবার মনে করেন

সময় দেখা গেল এরকম করতে করতে মানে ক্যাম্ব্রিজ ১৪ আসতে আসতে দেখা গেল প্রত্যেকটা স্টুডেন্টেরই এভারেজ যে অ্যাকুরেসিটা সেটা দেখা গেল অনেকেরই ইমপ্রুভ হওয়া শুরু করে যে প্রথম ক্লাসে যদি তাদের তিনটা হতো দেখা গেল ক্যাম্ব্রিজ চোদ্দোতে আস্তে আস্তে এখন তাদের ছয়টা সাতটা করে হচ্ছে মানে এটা এভারেজ কোয়ালিটি স্টুডেন্টদের কথা বলতেছে আর যারা ভালো কোয়ালিটি দেখা গেল এদের ক্যাম্ব্রিজ ছয় থেকে নয় শেষ করতে করতে এদের মানে এভারেজ দশটার মধ্যে নয়টা করে হচ্ছে অনেক সময় দশটাও হয় অনেক সময় নয়টাও হয় আচ্ছা সো এই ক্যামব্রিজ সেকশন ওয়ান হয়তো আপনার শেষ করতে যারা একটু বেশি লম্বা সময় দিয়ে পড়বেন তাদের হয়তো একদিনও লাগতে পারে ঠিক আছে কারণ একটা টেস্ট সেকশন ওয়ান শেষ করতে আপনার সর্বোচ্চ পাঁচ মিনিট লাগবে আবার যাদের একটু লং টাইম প্রিপারেশান তারা মনে করেন যে এই সেকশন ওয়ানটাই ক্যামব্রিজ ছয় থেকে চোদ্দোর শেষ করতে কতদিন চার থেকে পাঁচ দিন লাগতে পারে তারও কম সময় লাগবে আশা করি আচ্ছা এখন মনে করেন প্রথম ক্লাস আমি তাদেরকে বই ছয় থেকে আট শেষ করাই দিলাম এবার আমি কি করি এবার আমি তাদেরকে নয় থেকে দশের হোমওয়ার্ক দিয়ে দিই ঠিক আছে নয় থেকে দশের হোমওয়ার্ক দিয়ে দিই যে নেক্সট ক্লাসে তুমি এগুলো করে আনবা যত সেকশন এই দুইটা বইয়ের চারটা টেস্টের সেকশন ওয়ান তুমি বাসায় বসে করবা আর আমাকে মানে আউটকামটা জানাবা যে তোমার কেমন করে হচ্ছে অথবা আপনাদের কেমন করে কতগুলো হচ্ছে এফারেজ গড় আচ্ছা যখন দেখি নেক্সট ক্লাসে তারা এসে বলছে যে ভাইয়া অথবা স্যার আমার এখন গড়ে সাতটা আটটা করে হচ্ছে এটা ডিপেন্ড করে যে স্টুডেন্টের এক্সপেকটেশন কত যাদের দেখা গেলো এক্সপেকটেশন ছয় তারা এসে যদি বলে আমার এভারেজ ছয়টা সাতটা করে হচ্ছে টাস্ক ওয়ানে আই সেকশন ওয়ানে তখন আমি কি করি তখন আমি সেকশন টুতে মুভ করি ঠিক আছে সেকশন টুতে আমাদের কেমন থাকে সেকশন টুতে আমাদের ডিফারেন্ট কাইন্ড অফ কোয়েশ্চেন থাকে তো আমি একটু দেখাচ্ছি আপনাদের আচ্ছা এখন এরপরে আমার টার্গেট হচ্ছে বা সেকশন টুতে ইমপ্রুভ করা সো সেকশন টুতে আমরা জানি বিভিন্ন ধরনের কোয়েশ্চেন থাকে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও থাকে মাল্টিপল চয়েসও থাকে আর ম্যাপও থাকে হ্যাঁ ম্যাপের ক্ষেত্রে একটা জিনিস বলতে চাই যে ম্যাপ আমি কখনোই সেকশন টুয়ে স্পেসিফিকলি শেখাই না ম্যাপটা শেখাই আমি আমার আয়েলস লিসেনিংয়ের শেষ ক্লাসে মানে একটা ক্লাস শুধু স্পেশালাইজ থাকে ওই লিস ম্যাপিংয়ের উপরেই যাতে আমি মিক্স আপ করি না যে ম্যাপ অথবা মাল্টিপল চয়েস এগুলো একসাথে শেখানো কারণ আমাদের মনে রাখতে হবে যে সেকশন ওয়ানে শুধু আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসই থাকে সো এখানে তেমন কোনো প্রবলেম হয় না কিন্তু সেকশন টুতে এসে আমাদের কোশ্চেন প্যাটার্ন আলাদা হয়ে যায় ঠিক আছে সো ম্যাপটা আমি লাস্টেই শেখাই আচ্ছা এবার দেখি আমরা সেকশন টুতে কেমন টাইপের কোশ্চেন থাকে দেখা সেকশন টুতে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও থাকতে পারে আবার অনেকগুলো মাল্টিপল চয়েস মানে অনেকগুলো অপশন দেওয়া থাকে এর মধ্যে থেকে আমাদের কয়েকটা অপশন পিক করে নিতে হবে আমার যে এমসিকিউ টাইপের কোয়েশ্চেন যেমন আমাদের একটা কোয়েশ্চেন দিয়ে দিল ওখান থেকে তিনটা অপশন যে কোনো একটা আমাদের উত্তর হবে সো এটা ব্যাপার প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্যই আমাদের আলাদা আলাদা টিপস অ্যান্ড টেকনিক আছে আমি এই ভিডিওতে কোনো টিপস অ্যান্ড টেকনিক দিচ্ছি না এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কি করে আপনি প্রিপারেশন নেবেন আচ্ছা সো তাদেরকে এই যে বিভিন্নভাবে বিভিন্ন কোয়েশ্চেনের টিপস দিয়ে দেওয়া হয় যে কিভাবে তুমি এমসিকিউ সলভ করবো কিভাবে তুমি এই যে এই টাইপের সলভ করবো যে তোমাকে অনেকগুলো অপশনের মধ্যে তিনটা চারটে অপশন বেছে নিতে বলছে ঠিক আছে দেখা এই এটা একটু মূলত সেকশন ওয়ানের এর থেকে এটা ডিফিকাল্টি লেভেল একটু হাই থাকে ঠিক আছে তো ঠিক আমি এইভাবেই করি যে সেকশন টু এর মানে মনে করেন ক্যামব্রিজ ছয় দিয়ে আবার শুরু করি সেকশন টেস্ট ওয়ানের এর সেকশন টু এরকম করতে করতে টেস্ট ফোর এর সেকশন টু পর্যন্ত আসে দেখা সব সিস্টেম বোঝাই দেওয়ার পর সব রুলস বোঝাই দেওয়ার পর স্টুডেন্টের স্কোর ইমপ্রুভ হওয়া শুরু করে ঠিক আছে যখন স্কোর ইমপ্রুভ হওয়া শুরু করে তাদেরকে আমি দেখা গেল ক্যাম্ব্রিজ পর্যন্ত করানোর পর দেখি যে না তারা শুরুতে সেকশন টুতে যদি ছয়টা সাতটা ঠিক করে থাকে এখন হচ্ছে আপনার আটটা ছয়টা সাতটা ঠিক পাঁচটা ছয়টা ঠিক হলে এখন হচ্ছে সাতটা আটটা তখনই বুঝি যে না এখন স্টার্ট টু মুভ অন সেকশন থ্রি যখন এইভাবে তাকে আমি বলি যে কোনো কিছু হাত দেওয়া লাগবে না শুধু সেকশন টুই পড়ে জানি এই কয়দিনে আর সেকশন ওয়ানের যেগুলো করা হয়েছে এগুলো একটু রিক্যাপ করবেন মাঝে মাঝে রিভিশন দেবেন সো দেখা গেলো ক্যাম্ব্রিজ ছয় থেকে শুরু করে ১৪ পর্যন্ত সেকশন টু করতে করতে তাদের মানে এভারেজ গড় স্কোর এখানে সাতটা থেকে যায় তো তখন দেখে যে আচ্ছা দুইটা সেকশন মিলা একটা স্টুডেন্টের ষোলো কি সতেরোটা হচ্ছে দেন আই মুভ অন টু সেকশন থ্রি আচ্ছা সেকশন থ্রিতেও সেম আমি তাদেরকে আমাদের আমরা জানি যে সেকশন থ্রিতে আমাদের ডিফারেন্ট টাইপের কোয়েশ্চেন থাকে সো এবার আমি সেকশন থ্রিতে মুভ করি তো সেকশন থ্রিতে আমাদের সব থেকে যে নাইট এমসিকিউ এমসিকিউ নিয়ে আমার আইলস চ্যানেলে আমার প্রিভিয়াস ভিডিওগুলো আছে তো এগুলো দেখলে হয়তো আপনারা বুঝে যাবেন যে কীভাবে এমসিকিউ করতে হবে সো সেকশন থ্রিতেই হচ্ছে সবার কাছে একটু নাইট মেয়ার এখানে স্টুডেন্টরা অ্যাকুরেসি অনেক কম থাকে সো এই জন্য তাদেরকে এই এম সিকিউগুলো ভালোভাবে বোঝাইতে হয় এই লেসেনটাতে অনেক বেশি সময় লাগে অ্যাটলিস্ট দুই থেকে তিনটে ক্লাস লাগে আমার ঠিক আছে তো এইভাবে আমি আমার সব ক্যাম্ব্রিজ ছয় থেকে ১৪ পর্যন্ত সেকশন থ্রি করাই করানোর পর দেখি যে না একটা স্টুডেন্টের মানে যারা ভালো স্কিল এদের এভারেজ সাতটা আটটা করে হচ্ছে আর যারা এভারেজ স্টুডেন্ট যদি দেখি এদের ছয়টা করে হচ্ছে তখন আমি সেকশন ফোরে মুভ করে যাই ঠিক আছে সেকশন ফোরে এই যে দেখেন আমার যে এখানে পিডিএফটা আছে আমি যেটা স্ক্রল করতেছি এটা সব মানে এটা সেকশন বাই সেকশন ওয়াইজ কোয়েশ্চেন বানানো ক্যামব্রিজ বইয়ের ঠিক আছে আমি জানি না ঠিক কোন বইয়ের বাট এটা আমার অনলাইন থেকে কালেক্ট করা যেখানে শুধু সেকশন ওয়াইজ কোয়েশ্চেন আছে ঠিক আছে সো অনেকে যদি চায় যে না আমি শুধু সেকশন ওয়াইজ প্র্যাকটিস করবো তা তাহলে চাইলে সেটাও করতে পারবে তো আচ্ছা যখন আমাদের সেকশন থ্রি এরকম কমপ্লিট হয়ে যাবে সো আমরা চেষ্টা করব এবার সেকশন ফোরে মুভ করার ঠিক আছে সেকশন ফোর যখন আমাদের ক্যামব্রিজ ওই ছয় থেকে শুরু করবেন ঠিক আছে সো দেখেন সেকশন ফোর আমাদের ডিফারেন্ট টাইপের কোশ্চেন তেমন থাকে না জাস্ট বেশিরভাগ সময় ফিল ইন দা ব্ল্যাঙ্কসে থাকে সো সেকশন ফোর করতে মনে করেন আরও দুইটা দিন লাগতে পারে ঠিক আছে তো ওভারঅল যারা প্রাইভেট পড়ে মানে আমার কাছে এদের এই লিসেনিংটা শেষ করতে একটা সপ্তাহ লাগে একটা সপ্তাহ ওদেরকে আমি চারটা ক্লাস দিই চার থেকে পাঁচটা ক্লাস তো এর মধ্যে লিসেনিং সেকশন চারটা সেকশনই কাভার হয়ে যায় তো দেখা গেলো যারা মিড রেঞ্জ স্টুডেন্ট এদের দেখা গেলো এই ট্রেনিংয়ের পর পঁচিশ থেকে ছাব্বিশটা ক্লাস ছাব্বিশটা মানে এভারেজ ছয় থেকে সাড়ে ছয় এদের স্কোর আসছে আর যাদের ভালো স্কিল এদের দেখা গেলো বত্রিশ তেত্রিশ চৌত্রিশটা করে খুঁজছে আর যারা লোয়েস্ট দেখা গেলো এদের ষোলো সতেরো আঠারোটা করে হচ্ছে তার মানে বোঝা যাচ্ছে যে এরা এখন বাকি কাজটা বাসায় বসে বসে প্র্যাকটিস করে এখন প্র্যাকটিস করতে করতে এদের লিসেনিং স্কোর মানে ইমপ্রুভ হয়ে যাবে কিন্তু দে এখানে হ্যাভ টু প্র্যাকটিস এখানে হ্যাভ টু প্র্যাকটিস আপনাকে প্র্যাকটিসের সঙ্গে থাকতে হবে আচ্ছা এবার কি করব এবার ও আমি এই আমার যে লেসন প্ল্যান এর মধ্যে আমি স্পিকিংয়ের কথা বলি নাই কি জন্য কারণ স্পিকিং আমি বলি নাই এই জন্য কারণ স্পিকিংটা আপনাকে প্রতিদিনই করতে হবে মনে করেন আপনি প্রত্যেকটা দিনই আপনাকে স্পিকিং করতে হবে আপনার যে মেন লেসন মনে করেন আপনি এই সপ্তাহে আইলস লিসনিং করতেছেন কিন্তু প্রত্যেকটা দিনই লিসনিংয়ের পাশাপাশি অ্যাটলিস্ট প্রতিটা দিন আপনাকে 30 মিনিট করে অথবা বিশ মিনিট করে আপনি স্পিকিং করবেন ঠিক আছে এরকম না যে স্পিকিং আপনি আপনার ফার্স্ট চিন্তা মডিউল শেষ হলে আপনি স্পিকিং করবেন ঠিক আছে না এটা কখনোই করা যাবে না আমি আমার স্টুডেন্টকে যেটা করি লিসেনিং প্রত্যেকটা ক্লাসের শেষে আমি তাদেরকে বিশ থেকে পঁচিশ মিনিট স্পিকিং করা এটা হয় কি যে যতটা সময় ধরে সে প্রিপারেশন নেয় প্রত্যেকটা দিন সে কথা বলতেছে ঠিক আছে আইস লিসনিং এর স্পিকিং এর যে কোয়েশ্চেন গুলো আছে সেরকম গুলো হয় যে তার রেগুলার একটা ফ্লো চলে আসতেছে ঠিক আছে যে কনভারসেশন ফ্লো ফ্লুয়েন্সিটা আসতেছে সো এই জন্য আমি স্পিকিং এর লেসন প্ল্যানটা এখানে দিই নাই কারণ স্পিকিং আমি আমার স্টুডেন্টকে প্রত্যেকটা ক্লাসেই করাই ঠিক আছে আচ্ছা এবার যখন আমাদের লিসেনিং শেষ হবে আপনার যখন চ্যাপ্টার সেকশন শেষ হয়ে যাবে দেন ইউ গোনা হ্যাভ টু গো ফর এ মক লিসেনিং মকে চলে যেতে হবে যে মনে করেন এবার আপনি ক্যামব্রিজের বাইরে কারণ আপনার ক্যামব্রিজ করা শেষ হয়ে গেছে তো এখান থেকে তো আপনি আর মক দিতে পারবেন না এবার ক্যামব্রিজের বাইরের যে সব বুক আছে সেম মানে সেম কোয়ালিটি স্টাইলের এগুলো থেকে আপনাকে মক দিতে হবে আপনি যখন চার পাঁচটা ক্যামব্রিজের বাইরে ক্যামব্রিজের স্টাইলে মক দেবেন যখন দেখবেন যে না আপনার স্কোর একটা মোটামুটি স্ট্যান্ডার্ড স্কোর আসতেছে সাড়ে ছয় সাত তখন বুঝবেন যে না এখন প্র্যাকটিস করতে করতে আপনার স্কোর এর থেকেও ইমপ্রুভ হবে আচ্ছা যখন আপনি লিসেনিং নিয়ে স্যাটিসফাইড তখন ইউ গান হ্যাভ টু মুভ অন রিডিং আচ্ছা সো ওয়ান্স ইউ ফিনিশ আমাদের স্টেপ ফোর ওয়ান্স ইউ ফিনিশ লিসেনিং স্টার্ট উইথ রিডিং আচ্ছা সো আমরা জানি যে ক্যামব্রিজে অনেক ধরনের রিডিং টাইপের কোয়েশ্চেন টাইপ থাকে সো আমি একটু দেখাচ্ছি যে কী কী টাইপের কোয়েশ্চেন টাইপ থাকে দেখেন আমাদের রিডিং মেডিওলে প্রায় চোদ্দো থেকে ষোলো ধরনের কোয়েশ্চেন থাকে সো আমার কাছে যে এই যে পিডিএফটা আছে এখানে মানে আমার অ্যাটলিস্ট লিস্ট করা আছে যে কোন বইয়ের কত পেজে কোন ধরনের কোয়েশ্চেন আছে সো দেখেন আমার ডিফারেন্ট ডিফারেন্ট কোয়েশ্চেন আছে সো হেডিং আমাদের ক্যামব্রিজ ছয়ের এত নাম্বার পেজে গেলে আপনি হেডিং পাবেন আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ফাইন্ডিং ইনফরমেশন পাশের রাইট সাইডে দেওয়া আছে যে কোন বইয়ের কত পেজে আপনি ফাইন্ডিং ইনফরমেশন পাবেন ম্যাচিং উইথ নাউন সেন্টেন্স ম্যাচিং ইয়েস নো নট গিভেন তারপর হচ্ছে ট্রু ফলস নট গিভেন মাল্টিপল চয়েস মানে এমসিকিউ তারপরে চুজ লেটারস তারপর আমাদের আছে কোয়েশ্চেন আনসার আমাদের আছে রাইটার রেসপন্স সামারি উইথ ক্লু সামারি উইদাউট ক্লু কমপ্লিট সেন্টেন্স টেবল নোটস ডায়াগ্রাম ফ্লোচার্ট সো এই সিক্সটিন টাইপের কোয়েশ্চেন থাকে মূলত লাস্টের যে কোয়েশ্চেনগুলো যে ফ্লোচার্ট ডায়াগ্রাম নোটস টেবল কমপ্লিট সেন্টেন্স সামারি উইদাউট ক্লু সামারি উইথ ক্লু এগুলো হচ্ছে সব ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস সো এগুলোকে মানে স্পেসিফিক কোয়েশ্চেনের কাতারে না ফেলে আমি বলি এগুলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আচ্ছা তো তখন আমি কিভাবে শুরু করি আমি হচ্ছে ঠিক এক নম্বর কোয়েশ্চেন থেকে শুরু করি যে হেডিং আচ্ছা ফার্স্ট ক্লাস আমি কি পড়াবো আমি আমার স্টুডেন্টকে শুধুমাত্র হেডিংয়ে পড়াবো তো আমি কিন্তু আবারও বলতেছি এখানে কোনো টিপস অ্যান্ড টেকনিক্যাল ভিডিও নাই তো আমি লিস্ট অফ হেডিংস পড়ানোর আগে তাদেরকে আমি নির্দিষ্ট প্রয়োজনীয় যে টিপস অ্যান্ড ট্রিক্স আছে এগুলো সলভ করা সেগুলো আমি দিয়ে দিব আমার আগের ভিডিওগুলোতে গেলে আপনারা দেখতে পারবেন যে লিস্ট অফ হেডিংস কীভাবে সলভ করতে হয় তার ভিডিও দেওয়া আছে তো যখন আমি হেডিংয়ের সব টিপস তাদেরকে দিয়ে দিই এবার আমরা প্র্যাকটিস বুকে চলে যাই যে শুরু করি ক্যামব্রিজ ছয় দিয়ে আমার মতে ক্যাম্ব্রিজ ছয় দিয়ে শুরু করাই ভালো ঠিক আছে ক্যামব্রিজ ছয় থেকে চোদ্দো ছয় থেকে দশ আপনি প্রিপারেশন নিতে পারেন আর দশ থেকে চোদ্দো এগুলো আপনি মকের জন্য ইউজ করতে পারেন ঠিক আছে আচ্ছা সো এবার ক্যামব্রিজ টোয়েন্টি পেজ নাম্বার চলে যায় প্রথম যে আমাদের ম্যাচিং হেডিং আছে আমি পাঁচ করাই না তো এবার যখন স্টুডেন্টকে আমি কয়েকটা করে বুঝিয়ে দিই এবার আমি এবার নাও আই লেট দেম টু আমি তাদেরকে এবার করতে দিই দেখা গেলো তাদেরকে বুঝিয়ে দিই তারা যখন করতে থাকে একটা ভুল হেডিং বের করে ফেলে তখন আমি তাদেরকে এটা ফিক্স করে দিই যে তুমি এখানে এখানে মিস্টেকটা করছো ঠিক আছে সো এইভাবে দেখা গেলো আমি ওই দিনে মানে ফার্স্ট লিস্ট অফ হেডিংস আর ফার্স্ট ক্লাসে আমি তাদেরকে ক্যাম্বিজ ছয় শেষ করাই দিই ঠিক আছে কারণ এটা শেষ করতে এই ছয়ের যে সব লিস্ট অফ ফিলিংস আছে এগুলো করতে মূলত এক ঘন্টা চলে যায় তো এক ঘন্টার বেশি আমি মূলত মানে স্টুডেন্টকে পড়াইতে চাই না কারণ এক ঘন্টার বেশি পড়লে আইস মানে জাস্ট কেমন বোরিং লাগে ইট জাস্ট গো ওয়েজ ওভার মাই হেড স্টুডেন্টের মাথার উপর দিয়েও চলে যায় সো তাদেরকে আমি যখন দেখি যে না তারা বুঝতে পারতেছে ধরতে পারতেছে সো ঠিক আছে তাদেরকে আমি কি করি যে ক্যামব্রিজ সাত এবং আটের এগুলোর হোমওয়ার্ক দিয়ে দিই যে ঠিক আছে তুমি বাসে গিয়ে আর কিচ্ছু করা লাগবে না শুধুমাত্র এই লিস্ট অফ হেডিংই করবা ঠিক আছে এবং করে এসে আমাকে নেক্সট ডেতে জানাবা যে ঠিক আছে আমার শুরুতে ছয় সাতটা লিস্ট অফ হেডিং থাকলো আমার তিনটা হচ্ছিল এখন চারটে হচ্ছে অথবা এখন দুইটা হচ্ছে ঠিক আছে সো দেখা যায় এরকম ইস্টুডেন্ট নিয়ে স্পেসিফিক কোয়েশ্চেনের উপর জোর দেওয়ার কারণ দেখা যায় তাদের ইমপ্রুভমেন্টটা হচ্ছে আমি বলতেছি না যে হিউজ ইম্প্রুভমেন্ট হয় হিউজ ইমপ্রুভমেন্ট হবে কাদের যাদের স্কিল খুবই ভালো ঠিক আছে তাদের হিউজ ইমপ্রুভমেন্ট হবে ঠিক আছে সো যাই হোক এইভাবে করতে করতে দেখা হেডিং করতে করতে তার ইমপ্রুভমেন্ট চলে আসে যে দুইটা ক্লাসে মানে সে বুঝে চাই আগের থেকে অ্যাটলিস্ট মানে মিস্টেকটা কমে যাচ্ছে আচ্ছা যখন লিস্ট অফ হেডিংস কমপ্লিট হয়ে যায় দেন আমরা পর্যায়ক্রমে ঠিক এই একই কাজ করি আমরা ফাইন্ডিং ইনফরমেশন করি ঠিক আছে ফাইন্ডিং ইনফরমেশান যে আমি তাদেরকে বইয়ের এই নাম্বারের পেজের লিস্ট দিয়ে দিচ্ছি এইভাবে ধরে তারা করতে পারে এটা আমি এই পিডিএফটা আমি সবাইকে দিয়ে দিই আচ্ছা এরপরে আমি ম্যাচিং উইথ নাউন করি সেন্টেন্স ম্যাচিং করাই মানে প্রত্যেকটা ক্লাস তো এখন রিডিং শেষ করতে আমার একটা ক্লাস লাগে দুইটা লাগে তিনটা ক্লাস সাত হ্যাঁ ম্যাচিং উইথ নাউন করাই আর সেন্টেন্স ম্যাচিং এই ক্লাসটা একদিনে করে আবার ইয়েস নট গিভেন ট্রু ফলস নট গিভেন এটার মধ্যে তেমন পার্থক্য নয় সো আপনি ট্রু ফলস নট গিভেন শিখলো আপনার ইয়েস নো নট গিভেন শেখা হয়ে যাচ্ছে তো এইভাবে আমি স্টুডেন্টদেরকে করতে দিই তো এইভাবে করার পর আমার মোট ক্লাস হেডিং একটা ক্লাস লাগে ফাইন্ডিং ইনফরমেশান একটা ক্লাস ম্যাচিং উইথ নাউন্স একটা ক্লাস আর ইয়েস নো নট গিভেন একটা ক্লাস মানে চারটা ক্লাস তো এভারেজ টোটাল আমার এরকম সাত থেকে আটটা ক্লাস লাগে তার মানে রিডিং শেষ করতে অ্যাটলিস্ট সপ্তাহ দু এক সময় নেই আমি আমার স্টুডেন্টদের কাছ থেকে এখন এমনটা না যে আমি একটা একটা দিনে আমি সব দেখাই দিচ্ছি ঠিক আছে সো এই জন্য আমি মানে চেষ্টা করি একটু সময় নিয়ে করার জন্য রিডিংটা তো এরকম যখন করা হয়ে যায় এরকম প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপ তারা যখন সলভ করা শুরু করে দেখা গেল তাদের আর আমি তাদেরকে এই বলি না যে যেটা সলভ করছো করছো এটা প্র্যাকটিস করা যাবে না এমনটা না আমাদের একটা মনে রাখতে হবে যে আইলস আপনি যখন শুরু করবেন শুরুর প্রথম সপ্তাহ আপনার চাপ কম থাকবে আপনার খুবই প্রেসার ফ্রি থাকবেন কিন্তু যখন আপনি একটা মডিউল শেষ করে অন্য মডিউলে যাবেন আপনার সামনে মানে পাহাড় সম আপনার মানে হোমওয়ার্ক থাকবে কারণ আপনি যেগুলো আগে করে আসছেন এগুলো তো আপনাকে মানে আপনার প্র্যাকটিসের মধ্যে রাখতেই হবে আবার নতুনগুলোও করতে হবে ঠিক আছে আচ্ছা এইভাবে আমরা এই যে ষোলো টাইপের কোয়েশ্চেন শেষ করি ক্যামব্রিজ করার পর আমি আমার স্টুডেন্টদেরকে দুইটা মক টেস্ট নিই আমার সামনে বসে কোয়েশ্চেন গুলো মানে আমি কালেক্ট করি বিভিন্ন সোর্স থেকে অনলাইন থেকে করার পর আমি তাদেরকে মক করতে দিই যদি দেখি যে যাদের এভারেজ স্কোর এক্সপেক্টেশন সাড়ে ছয় দরকার এভারেজ রিডিং ছয় আসতেছে মানে আমার এই ট্রেন করার পর আর যাদের এভারেজ স্কোর সাত দরকার তাদের সাড়ে ছয় আসছে তখনই আমি চেষ্টা করি যে নেক্সট মডিউল সো আমাদের নেক্সট মডিউল হচ্ছে আপনারা চাইলে আমাকে আমার হোয়াটসঅ্যাপে মেইল মেসেজ দিতে পারেন তাহলে আমি যে এই পিডিএফটা আপনাদেরকে সেন্ড করে দিতে পারবো আচ্ছা যখন আমাদের রিডিং মডিউল শেষ হয়ে যায় আবারও বলতেছে এখানে কোনো ইন্ডিভিজুয়াল টিপস দেওয়া হয়নি এখানে আমি কিভাবে আমার স্টুডেন্টকে করাই আমি আমাদেরকে ট্রেন করাই পড়াই ঠিক সেটাই বলা হচ্ছে আচ্ছা এর পরে আমাদের যখন আমরা এই ষোলো টাইপের কোয়েশ্চেন সলভ করে ফেলি মক নেওয়ার পর আমি তাদেরকে চলে যাই হচ্ছে নেক্সট মডিউলে কিন্তু মনে রাখবেন যে এই প্রত্যেকটা ক্লাসের শেষে কিন্তু আমি স্টুডেন্টদেরকে টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ মিনিট আর হাফ অ্যান আওয়ার আমি তাদেরকে স্পিকিং করাচ্ছি ঠিক আছে স্পিকিং কিন্তু আমি লাস্টের জন্য ফেলে রাখি নাই আমি প্রত্যেকটা ক্লাসের শেষে স্পিকিং করাই আমি এক ঘন্টা করে মানে আমার এই মেইন লেসন নিই আর অ্যাটলিস্ট টোয়েন্টি থেকে হাফ অ্যান আওয়ার আমি তাদেরকে স্পিকিং করাই সো এটা ভুলে গেলে চলবে না যে স্পিকিংটা কোথায় গেলে স্পিকিং আমি তাদেরকে রেগুলার করাচ্ছি যাতে তাদের ফ্লুয়েন্সিটা থাকে এরকম করে হয় কি যে তারা রিডিং স্পিকিং এর লিসেনিং এর পাশাপাশিও তার স্পিকিং টাও শিখতেছে ঠিক আছে আচ্ছা সো এবার আমাদের নেক্সট প্ল্যান প্ল্যান নাম্বার স্টেপ স্টেপ 5 হচ্ছে স্টেপ 4 স্টেপ 4 সরি এখানে স্টেপ 5 হবে স্টেপ 5 হচ্ছে টাইম ফর রাইটিং আচ্ছা আমরা জানি যে রাইটিংটাকে আইএলসের মানে সবথেকে কঠিন টাস্কগুলোর মধ্যে ধরা হয় কারণ এই জায়গাটাতে আমাদের বাংলাদেশি স্টুডেন্ট যারা স্পেশালি ইমিগ্রেশনের জন্য যেতে যাচ্ছেন তাদের মার্কসটা এখানেই তারা আটকে যায় ঠিক আছে আমরা জানি যে যারা জিটি দিবেন তাদের জন্য রাইটিংয়ের স্টাইলটা এক যারা একাডেমিক দিবেন তাদের জন্য আর মানে আর এক বলতে যে সেকশনটা আলাদা সেকশন ওয়ানটা আলাদা জিটি যারা ক্যান্ডিডেট তাদেরকে একটা লেটার লিখতে হবে আর যারা একাডেমিক তাদেরকে স্ট্যাটিস্টিক্যাল একটা ডেটা প্রেজেন্ট করা হবে ওই ডেটা থেকে আমাদেরকে ব্রেকডাউন করে লিখতে হবে যেমন ফ্লো চার্ট পাই চার্ট বার চার্ট টেবুল বারগ্রাফ একসেট্রা আচ্ছা সো আমি কি করি প্রথমে আমি শুরু করি হচ্ছে সেকশন টাস্ক টু দিয়ে রাইটিংয়ে ফার্স্ট যে আমি তাদেরকে দিই রাইডিং টাস্ক টুয়ের আমি একটা ক্লাসে তাদেরকে শেখাই গ্রামার গ্রামার বলতে যে আপনার আমাদের স্কুল কলেজে যেসব গ্রামার শেখানো হয়েছে সেগুলো না আমি শেখাই যে কিভাবে সেন্টেন্স ভ্যারিয়েশন আনতে হবে তো ফার্স্ট ক্লাসে আমি তাদের শেখাই যে কিভাবে কমপ্লেক্স লিখতে হবে কিভাবে কম্পাউন্ড লিখতে হবে কিভাবে কমপ্লেক্স কম্পাউন্ড লিখতে হবে কিভাবে কন্ডিশনাল লিখতে হবে কারণ সিম্পল আমরা বাংলাদেশে সিম্পল লিখতে উস্তাদ আমাদেরকে কেউ যদি কোনো টপিক্স নিয়ে লিখতে দেয় আমরা সেখানে সব সিম্পলভাবে আমরা পেজের পর পেজ ভরে আসতে পারবো সেই জন্য সিম্পল লেখা সিম্পল সেন্টেন্স লেখার কোনো দায়িত্ববোধ আমি মনে করি না এই জন্য ফার্স্ট ক্লাসে আমি তাদেরকে সেন্টেন্স ভ্যারিয়েশন শেখাই যে তুমি এই সেন্টেন্সটা এইভাবে মানে এত বড় একটা সেন্টেন্সকে একসাথে করতে পারবা যখনই একসাথে করতে পারবে তখনই সেটা কমপ্লেক্স হবে সো আমি তাদেরকে যেভাবে কমপ্লেক্স শিখতে হবে কম্পাউন্ড লিখতে হবে এগুলো ফার্স্ট লেসনে আমি তাদেরকে শেখাই দিই ঠিক আছে এবং আমি তাদেরকে কিছু প্র্যাকটিস করতেও দিই এবং প্রথম ক্লাস শেষে টোয়েন্টি মিনিট স্পিকিং আচ্ছা এবার সেকেন্ড ক্লাস আমি কী কী শুরু করি

তারপর হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট দিয়ে ঠিক আছে সো এগেইন সেকেন্ড ক্লাস শেষে আমি তাদেরকে আবার টোয়েন্টি মিনিট স্পিকিং করাই ঠিক আছে অথবা টোয়েন্টি ফাইভ মিনিট ডিপেন্ড করে মুডের উপর আচ্ছা এবার থার্ড নাম্বার ক্লাসে আমি আচ্ছা ফার্স্ট ক্লাসে তো বলেই দিই যে আমাদের এসে থাকে পাঁচ টাইপের যে এখানে দেখেন অপিনিয়ন এসে মানে আপনি কি এগ্রি না ডিসএগ্রি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ প্রবলেম সলিউশন ডিসকাস বোধ ভিউ টু পার্ট কোয়েশ্চেন এই কোয়েশ্চেন সম্বন্ধে আইডিয়া দিই তারপরে এই যে আমাদের পাঁচটা কোশ্চেন এই পাঁচটা কোশ্চেন আমি এক এক দিনে এক একটা শেখাই ফার্স্ট ক্লাস আমি তাদেরকে কীভাবে হাউ দে একো রাইট অপিনিয়ন এসে ফার্স্ট ক্লাসে অপিনিয়ন শেষ মানে থার্ড ক্লাসে মানে পরবর্তী পাঁচটা ক্লাস চলবে আমার এই পাঁচটা এসে উপর তো অপিনিয়নেসে শেখা হয়ে গেলে আমি তাদেরকে চলে যাই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ প্রবলেম সলিউশন এর পরে চলে যায় ডিসকাশন টু পার্ট কোয়েশ্চেন প্রত্যেকটা ক্লাস শেষে আমি তাদেরকে 20 মিনিট করে আবার স্পিকিং করাই এটা আমাকে রিপিট করতেই হচ্ছে কারণ অনেকে হয়তো বলতে পারেন যে স্পিকিং মডিউলটা কই গেল সো আমি স্পিকিং এর জন্য আলাদা কোনো সেশন যে রাখবো এরকমটা মনে করি না কারণ আমি তাদেরকে প্রত্যেকটা ক্লাসের শেষেই স্পিকিং করানো পছন্দ করি আর লাস্টে তো স্পিকিং এর একটা সাত একটা সেশন থাকে আচ্ছা যখন অপিনিয়ন এসে আমি তাদেরকে শিখিয়ে দিই ফার্স্ট ক্লাসে তাদেরকে আমি কয়েকটা হোমওয়ার্ক দিয়ে দিই যে নেক্সট ক্লাসে সে তারা আমাকে এই হোমওয়ার্কগুলো দেখাবে ঠিক আছে তখন আমি যখন তারা হোমওয়ার্কগুলো করে নিয়ে আসে তখন আমি দেখি যে কী কী মিস্টেক হয়েছে কী কী ইম্প্রুভমেন্ট করা যেত জাস্ট আমি তাদেরকে ফিডব্যাক দিয়ে আমরা তখন পরবর্তী লেসনগুলো স্টার্ট করি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ ঠিক এইভাবে আমি রিপিট করতে থাকি যে একটা এসে শেষ হলো আমি তাদেরকে হোমওয়ার্ক দিই পরের ক্লাসে এসে হোমওয়ার্কগুলো চেক করে আমরা আবার নেক্সট এসে চলে যাই আচ্ছা এরপর যখন শেষ হয়ে যায় আমাদের টাস্ক টাস্ক টুয়ের যখন পাঁচটা সে টাইপ শেষ হয়ে যায় আমরা তখন টাস্ক ওয়ানে মুভ করি টাস্ক ওয়ান মুভ কর টাস্ক ওয়ানে আমরা জানি যে বিভিন্ন টাইপের কোশ্চেন থাকে স্পেশালি একাডেমিকের সো এগুলা শেষ করতে হয়তো আরও তিন থেকে চার দিন লাগে এটা বলতে অনেক ইজি তো এই জন্য আমি এটা নিয়ে ডিসকাস করলাম না আর জিটিটাও তাদেরকে শেখায় যে কীভাবে লেটার লিখতে হবে কখন ফর্মাল লিখতে হবে কখন ইনফর্মাল যাই হোক তাদেরকে সব টিপস অ্যান্ড টেকনিক্স ভিতরেই দিয়ে দেওয়া হয় আমি তো আবারও রিপিট করছি যে এটা কোনো টিপস অ্যান্ড টেকনিক্সের ভিডিও না এটা হচ্ছে জাস্ট ওভারঅল একটা প্রিপারেশন যে কীভাবে প্রিপারেশন নেবে আচ্ছা তাহলে আমাদের রাইটিং শেষ হয়ে গেল এবার অনেকে বলতে পারেন স্পিকিং কোথায় হ্যাঁ রাইটিংয়ের পর সো এগুলো শেষ করতে করতে মানে আমার স্টুডেন্টের মোটামুটি দেড় মাস থেকে দুই হ্যাঁ চল্লিশ থেকে পঞ্চান্ন দিন চলে যায় ঠিক আছে এই কোর্সটা শেষ করতে করতে ঠিক আছে সো আমি প্রত্যেক স্টুডেন্টকেই যখন আমার কাছে পড়তে আসে আমি তাদেরকে আগে জিজ্ঞেস করি তোমার মানে কবে এক্সামে বসতে যাচ্ছ কারণ আমার কাছে পড়তে হলে একটু লং প্রিপারেশনই দরকার তো যখন যদি বলে হ্যাঁ স্যার আমার একটা সময় লাগবে আমি অ্যাটলিস্ট দুই তিন মাস প্রিপারেশন নিয়ে তারপর আমি এক্সাম দেবো ঠিক তাদের জন্য এই প্ল্যানটা ঠিক আছে এই প্ল্যানটা অনেকে এক মাসেও করে ফেলতে পারে ডিপেন্ড করবে আপনার লেভেল অফ স্কিলের উপর আচ্ছা এরপরে যখন টাস্ক টু শেষ হয়ে গেল টাস্ক ওয়ান শেষ হয়ে গেল টাস্ক টু আরো দুই সপ্তাহ লাগবে আচ্ছা এবার আমি একটা সপ্তাহ রাখি যে শুধুমাত্র এর জন্য স্পিকিং জন্য আমি এর ইতিমধ্যে বলেছি যে প্রত্যেকটা ক্লাস শেষে আমি তাদেরকে টোয়েন্টি মিনিট করে স্পিকিং শেখাই সো এই টোয়েন্টি মিনিটে দেখা গেলো আমাদের এর আগে যত ক্লাস হয়েছে প্রত্যেকটা দিন সে কথা বলতেছে তো অলরেডি অর শি স্টুডেন্ট অলরেডি ফ্লুয়েন্সি গেইন করে ফেলছে কারণ তাকে আমি বিভিন্ন টপিক সম্বন্ধে কথা বলাচ্ছি কি কট সম্বন্ধে বলাচ্ছি পার্ট থ্রি সম্বন্ধে বলাচ্ছি এবার লাস্ট সাতটা দিন হয় কি আমরা শুধু স্পিকিংয়ের উপরই ফোকাস করি ঠিক আছে শুধু স্পিকিংয়ের উপরই ফোকাস করি ফোকাস করার পর হয় কি যে এখানে তাদের সমস্যা হয় না কারণ তারা এই যে আগে কথা বলে আসতেছে প্রত্যেকটা ক্লাসে তো এখানে তারা মোটামুটি ফ্লুয়েন্সি থাকে ফ্লুয়েন্ট থাকে তো এরপর আমাদের স্পিকিং শেষ হয়ে গেলে আমি তাদেরকে কী করি যে আমি নির্দিষ্ট পরিমাণ একটা নির্দিষ্ট একটা ডেট দিয়ে দিই যে এই ডেটগুলোতে তোমাকে ফুল মকে বসতে হবে আমার কাছে আমার সামনে সো অ্যাটলিস্ট আমি তাদেরকে চার থেকে পাঁচটা মক টেস্ট নিয়ে ট্রাই করি কোয়েশ্চেনগুলো মানে আমি রেডি করি ঠিক আছে সো আমি প্রিন্ট করে রাখি সব কিছু মানে আন্ডার এক্সাম কন্ডিশনে আমি তাদের পরীক্ষা নিই যখন দেখি যে না আমি তাদের পাঁচটা এক্সাম নিচ্ছি এখন যাদের টার্গেট ছয় কথার কথা তাদের পাঁচটার মধ্যে তিনটা এক্সামে ছয় আসছে একটা এক্সামে সাড়ে পাঁচ আসছে একটা এক্সামে পাঁচ আসছে তার বোঝা যাচ্ছে যে তাদের ব্যান্ড স্কোর মানে যেহেতু তিনটা এক্সামে ছয় আসছে একটাই সাড়ে পাঁচ আসছে বোঝা যাচ্ছে যে না মেইন এক্সামে তাদের স্কোর এরকম ছয়ের মতোই থাকবে যখন দেখি যে না এভারেজ স্কোর ছয় করে আসতেছে তখন আমি তাদেরকে বলি যে না ইউ গাইজ আর রেডি ফর দ্য এক্সাম কিন্তু যখন দেখি যে একটা স্টুডেন্টের যদি টার্গেট স্কোর সাড়ে ছয় থাকে এবং সে পাঁচটা মকের মধ্যে হলো দুইটা মকে সাড়ে ছয় পাইছে আর তিনটা মকে সে সাড়ে পাঁচ পাঁচ পেয়ে আসছে তখন বুঝতেই হয় যে না স্টুডেন্টের আর একটু সময় লাগবে প্রিপারেশন হওয়ার তো তাদেরকে আমি বলি যে এখন রেজিস্ট্রেশন করার দরকার নেই তুমি আরও কিছুদিন প্রিপারেশন নাও নিয়ে যখন দেখবা যে একটু বাইরে কোনো কোচিং মক দেও একটা প্যাকেজ কিনে তিন থেকে চারটা পাঁচটা যখন দেখবে যে পাঁচটা মকের মধ্যে তোমার তিনটা মকে তোমার ডিজায়ার স্কোর আসছে কথা কথা সাড়ে ছয় আর একটাতে আসছে ছয় একটাতে সাড়ে পাঁচ তখন মনে করতে হবে যে না তোমার মেন স্কোর এরকম সাড়ে ছয় মতোই আসবে ঠিক আছে সো আশা করি ভিডিওটি লং ছিল কিন্তু আশা করি সবার ভালো লাগছে হয়তো সবার উপকার হবে ঠিক আছে সেই জন্য আমি লাস্ট ফাইনালি যে কথাটা বলতে চাই কখনো চারটা টপিক ধরে প্রিপারেশন নেওয়ার দরকার নেই যারা মানে নতুন যাদের স্কিলটা অতটা ভালো না যারা ভালো স্কিল মানে এদের তো কি বলবো এরা একদিনেই পারলে সব করে ফেলতে পারবে এদের জন্য আমার ভিডিও না ঠিক আছে আমার ভিডিও যারা বেসিক যাদের ইংলিশের স্কিলটা অতটা ডেভেলপ না তাদের জন্য সো আশা করি আমার এই ভিডিওটি ভালো লাগবে যদি আপনারা মানে এই যে এই পিডিএফটা কারোর দরকার হয় অথবা এই পিডিএফটা কারোর দরকার হয় আমার মানে যে আমাদের ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার সো এখানে মেসেজ দিলে আমি হয়তো আপনাদেরকে দিয়ে দিতে পারবো সো আশা করি আপনাদের আমার যে আউটলাইনটা দিলাম ভিডিওটি লং হলেও আপনাদের কাছে ভালো লাগবে অনেক উপকৃত হবেন সো এখানে আমি আবারও বলছি ওভারঅল এখানে আমি কোনো টিপস দিই না এখানে জাস্ট আমি মানে একটা আইলস লেসন প্ল্যান দেয়া হলো যে কিভাবে করবেন সো আজকের মতো এতটুকুই আশা করি সবাই মানে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন সো আমি চেষ্টা করব আপনাদেরকে আরও অনেক ইফেক্টিভ লেসন দিয়ে আপনাদের আয়স প্রিপারেশনটাকে অন্য একটা উচ্চ লেভেলে নিয়ে যেতে সো আমার নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বাই বাই ফোন